ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। একের পথে আছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো 43-5। তো 43-5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে 43কে 5 দিয়ে ভাগ করবে, তাহলে 8 বাদ যাবে, 5 8 40, 3 ভাগশেষ থাকবে, তাহলে 8টা হবে পূর্ণ সংখ্যা, 3টা লব, 5টা হর, তাহলে 8 পূর্ণ 3 এর 5। খতে বলেছে 3 এর 5 আর 4 এর 25 মধ্যে কোনটি ছোট আর কোনটি বড়, তো 3 এর 5 এবং 4 এর 25 একই হর বিশিষ্ট করবে, 5 আর 25 লসাগু হচ্ছে 25, তো একই হর বিশিষ্ট করলে হবে 15 এর 25, 4 এর 25, তাহলে বড় ভগ্নাংশ হবে 15 এর 25 মানে 3 এর 5 আর ছোট ভগ্নাংশ 4 এর 25 মানে 4 এর 25টাই হবে। ঘতে দিয়েছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 40-এর 52। তো এটাকে আমি 2 দিয়ে কেটেছি, 2 20 40 আর 2 26-এ 52, আবার 2 দিয়ে কেটেছি, 2 10-এ 20 আর 2 13-এ 26, তার মানে 10-এর 13। ঘতে বলেছে বিয়োগ করতে বলেছে 208.58 টাকা থেকে 56.20 টাকা বিয়োগ করতে হবে, তাহলে 208.58 টাকা এভাবে লিখে 56.20 লিখবে, 8 থেকে 0 বিয়োগ হলে 8, 5 থেকে 2 বিয়োগ হলে 3, 8 থেকে 6 বিয়োগ হলে 2, দশমিকটা এমনি নেমে গেল, আর 20 থেকে 5 বিয়োগ হলে 15, তাহলে 152.38 টাকা। কুমোতে বলেছে সত্য বা মিথ্যা লেখো, বলেছে সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই সত্য, চতে ঠিক না ভুল লেখো, 3 ভাজিতক 9 = 9 ভাজিতক 3 ভুল, 6 আছে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তো এগুলো সবই হচ্ছে দশমিক ভগ্নাংশ, তো এগুলোকে আমি সামান্য ভগ্নাংশে নিয়ে গেলাম, এখান থেকে পেলাম 5 এর 100, এখান থেকে 5 এর 1000, এখান থেকে 5 এর 10, তো যেহেতু এগুলো 110, 100, 1010, তা আমি সেইগুলোকে সবগুলোকে 1000-এ নিয়ে গেলাম, এটার হর যেহেতু 100 তাই 10 দিয়ে গুণ করলাম, একে 1 দিয়ে, আর একে হর যেহেতু 10 ছিল 100 দিয়ে গুণ করে 1000-এ নিয়ে গেলাম, তাহলে এবার ছোটো থেকে বড় সাজিয়ে পাই, তাহলে সবার ছোট হচ্ছে এইটা, তার মানে 0.005, তার থেকে বড় 0.05 আর সবার বড় 0.5। 2-এর কতে দিয়েছে 3 এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8 এর 25 লিটার জল খরচ হয়েছে, আমি বালতি করে 5 এর 16 লিটার জল ঢাললাম, 4 কত লিটার জল আছে, তাহলে 3 এর 8 বিয়োগ 8 এর 25 যোগ 5 এর 16, তো এই দুটো যোগ আমি এক জায়গায় করলাম, এর আগে কোনো চিহ্ন নেই মানে এটাকে যোগ ধরবে, আর এর আগে 5 এর 16 আগে যোগ আছে মানে এটা যোগ হবে, আর এর আগে বিয়োগ আছে মানে এটা বিয়োগ, তাই এটাকে লাস্টে রাখলাম, 8 আর 16 লসাগু হচ্ছে 16, 16কে 8 দিয়ে ভাগ করলে হয় 2, 2 আর 3 গুণ করলে হয় 6, আর তাই এর হর যেহেতু 16 তাই জন্য 5 বসে গেল, তাহলে 6 যোগ 5 = 11, 16 আর বিয়োগ 8 এর 25, 16 আর 25 লসাগু হবে 400, এই যে গুণ করে দেখিয়ে দিয়েছি, যেহেতু এরা পরস্পর মৌলিক, তাহলে 11কে 25 দিয়ে গুণ করে 275 আর 16কে 8 দিয়ে গুণ করে 128, তাহলে 275 থেকে 128 বিয়োগ দিলে 147-এ 400। খতে বলেছে একটা বর্গাকার খেলার মাঠের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 25 মিটার, এবার বর্গাকার মাঠটা কিন্তু শেপ হচ্ছে বর্গক্ষেত্রাকার, বর্গক্ষেত্র প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হয়, তাহলে নতুন খেলার মাঠের পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে, তাহলে বর্গাকার মাঠের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 25 মিটার, অতএব মাঠের পরিসীমা 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণ 25 মানে 100 মিটার, এবার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলো, তাহলে মাঠের নতুন মানে একটা ধারে নতুন দৈর্ঘ্য হবে 25 যোগ 5 = 30 মিটার, তাহলে মাঠের নতুন পরিসীমা হবে 4 গুণ 30 = 120 মিটার, তাহলে নতুন খেলার মাঠের পরিসীমা আগের তুলনায় বেশি হবে 120 মিটার বিয়োগ 100 মিটার = 20 মিটার। গত একটা স্মরণ করতে দিয়েছে, তো প্রথমেই যোগটা করে নেবে, 4 আর 2 এর লসাগু হবে 4, এখানে 1 আর 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাই 2 আর 2 মানে 3 এর 4 বিয়োগ 1 এর 6, 4 আর 6 লসাগু হচ্ছে 12, তাহলে এখানে এর হর হচ্ছে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে হয় 3, তাই 3 3 = 9, আর এই ভগ্নাংশের হর হচ্ছে 6, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 2 1 = 2, 9 থেকে 2 বিয়োগ হলে 7 হয়, আর এটাতেই 7 এর 12 হচ্ছে উত্তর। তিনের কতে দিয়েছে 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে, প্রথম দিনে 1.317 কিমি আর দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে,
তাহলে প্রথম এবং দিনে দ্বিতীয় দিনে মোট রাস্তা তৈরি হয়েছে 1.317 কিমি, আর 2.123 কিলোমিটার যোগ করে হচ্ছে 3.440 কিলোমিটার। এবার মোট রাস্তা 6.285 কিলোমিটার, তাহলে তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে 6.285 থেকে 3.440 বিয়োগ দেবে 2.845, 5 নেমে গেল, 8 থেকে 4 বিয়োগ হলে 4, এটাকে 12 ধরবে, 8 গাটে 12, 3 একে 4, 5 6, তাহলে তৃতীয় দিনে 2.845 কিমি রাস্তা মেরামত করতে হবে। খতে একটা সরল করতে দিয়েছে, তো এখানে যোগের কাজটা মানে প্রথম বন্ধনীর ভেতরে দুটো কাজ আছে, যোগ আর বিয়োগ, তো যোগটা আগে করে নিলে নিয়ে 10, 10 বিয়োগ 7, 3, দ্বিতীয় বন্ধনীর ভেতরে একটাই কাজ, তো বিয়োগ করে পেলে 4, তৃতীয় বন্ধনীতেও একটা কাজ, 8কে 4 দিয়ে ভাগ করে 2 পেলে, আর 210 থেকে 8 বিয়োগ দিলে 208। গতক দিয়েছে বাবা ও ছেলের বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে বাবা আর ছেলে মানে দুজন, আর 15 বছর পর যত পরে হয় বছর বেড়ে যায়, তাই যোগ, তাই লিখবে 60 যোগ 15 গুণ 2, তাহলে 15 দুগুণে 30, 60 যোগ 30 মানে 90 বছর, তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। পেয়েছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর।